আজকে দিল্লি থেকে বলেছেন যে রথযাত্রা হবেই, প্রয়োজন হলে আমি যাব। মানে রথযাত্রা করতে উনিও আসবেন আর কি। রথযাত্রা পশ্চিমবাংলা মানুষ জানে জগন্নাথের রথ। অমিত শাহ কি জগন্নাথ নাকি? আর মাঝখানে নরেন্দ্র মোদী বলরাম, মাঝখানে বরঞ্চ সুভদ্রা দিদিকে বসিয়ে দিন, ষোলকলা পূর্ণ হয়। ওতে দেশের মানুষের পেটের ভাতও হবে না, লোকের কাজও হবে না। আচ্ছে দিন বলেছিলেন, তার কতটা হল? 2 কোটি বেকারের চাকরি কোথায় গেল? 15 লক্ষ টাকা কালো টাকা উদ্ধার করে লোকের কাছে পৌঁছে দেবেন, গেল কোথায়? যা ওরা বলেছিলেন সব ফেল। এই যে বারবার এই যে বলছেন এই রথযাত্রা করব, ওই করব, সেই করব, তার মানে প্রমাণিত হচ্ছে যা বলে ওরা ভোটে জিতে এসেছিলেন সেটা ডাহা ফেল। ডাহা ফেল বলে এখন অন্য পথে ঘুরতে হচ্ছে। রথযাত্রা, রথযাত্রা করার যোগ্যতা অমিত শাহের হয়নি, জগন্নাথের রথ হয়। এটা দাঙ্গা যাত্রা, ভোটের উদ্দেশ্যে দাঙ্গা যাত্রা, মানে ভোট যাত্রা, ভোট যাত্রা। অপদার্থ রাজ্য সরকার 1 মাস 6 মাস ধরে সময়টা নষ্ট করল, বলতে পারলো না, বরং রথযাত্রার নাম করে বিজেপি যা করতে চায় তাকে সাহায্য করল। কেন? রথযাত্রা যে পথে যাবে সেই পথে পিছন পিছন মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন সেই পথেই উনি স্মরণ করবেন। রথযাত্রার পিছন পিছন উনি স্মরণ করবেন পবিত্র যাত্রা বলে। তার মানেটা কি? রথযাত্রাকে লেজিটিমাইজ করা, তার পিছন পিছন নাকি ওরা পবিত্র যাত্রা হবে। এসব অসভ্যতা এই করে করে বরঞ্চ বিজেপির মনোভাবকে উনি সাহায্য করলেন। রামনবমী পাল্টা রামনবমী, হনুমান জয়ন্তী পাল্টা হনুমান জয়ন্তী, রাম মন্দির পাল্টা সূর্য মন্দির, সকালবেলা ভরপেট ইফতার পার্টি আর সন্ধ্যেবেলা কপিল মুনির আশ্রম, এই হত্যে দিয়ে বসে থাকা দরকারটা কি ছিল? যদি বসে কোনোদিন করতে হয়নি, বুদ্ধ ভট্টাচার্য কোনোদিন করতে হয়নি। মানুষ, মানুষের জীবন জীবিকার লড়াই আছে, সেই জীবন জীবিকার লড়াইতে গোটা রাজ্যের দেশের মানুষ আছে, বামপন্থীরা লাল ঝান্ডা নিয়ে সেইখানে তাদের দায়িত্ব পালন করছেন। কালকে দেখেছেন কলকাতায় মিছিল, কুচবিহারে উনি করবেন রথযাত্রা আর উনি করবেন তার বিরুদ্ধে কি একটা আক্রমণ ফাক্রমণ হ্যানত্যান। বামপন্থীরা করেছে মানববন্ধন গোটা কুচবিহারে। যা ক্ষমতা আছে আমাদের, যা শক্তি আছে আমাদের, মানুষকে নিয়ে রাস্তায় আছে।